চৌধুরী, পিতা মরহুম শামসুল হোসেন চৌধুরী, আমার গ্রামের বাড়ি ভাসানচর মেহেন্দিগঞ্জে। বর্তমানে আমরা বরিশাল সদরের মধ্যেই চরমনা ইউনিয়নের চরহলা গ্রামে বসবাস করি। বরিশাল শহরে আমার বাসাটি, শহরের একেবারে কেন্দ্রস্থল বলতে যে জায়গাটি, অর্থাৎ সদরস্থ বিবি পুকুরের উত্তর পারে প্যারা রোড মিলিয়েই আমাদের এই বাসাটি। প্যারা রোডের চৌধুরী কম্পাউন্ডে বর্তমানে আমি থাকি। মুক্তিযুদ্ধ পূর্ব পাকিস্তানি আমল, পাকিস্তানের আইয়ুবের শাসন, 58 মার্শাল ল, সব কিছুই আমি দেখেছি। তার কারণ হচ্ছে যে আমার বাসাটি এমন একটি জায়গায়, শহরের মধ্যে কোনো কিছু ঘটলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটি আমাকে দেখতে হয়, এটি আমাকে শুনতে হয়। এবং সেই সুবাদে 1958-তে আইয়ুব খানের মার্শাল লটা যখন হলো, তখন সর্বপ্রথম সেনা সদস্যের, পাকিস্তান সেনাবাহিনীর লোকেরা এসে আমার বাসার পার্শ্বস্ত অশ্বিনী কুমার টাউন হলের মধ্যে এসে ওরা অবস্থান নিয়েছে। মার্শাল হয়েছে রেডিওর মধ্যে শুনতে পাই, কিন্তু সরাসরি মার্শালের এফেক্টটা সেনাবাহিনীর সদস্যদের, যেহেতু আমার ঘরের সঙ্গেই ওদের অবস্থান ছিল, সেনা ছাউনি ওরা করেছিল, সেখান থেকে সাধারণ মানুষের উপরে কীভাবে কী করেছে, মার্শাল বলতে কী বোঝা যায়, সেনাবাহিনী বলতে কী বোঝা যায়, এই উপলব্ধিটা কিন্তু তখন থেকেই আমার মধ্যে ছিল। অ্যাট দ্যাট টাইম আমি শুধুমাত্র জিলা স্কুলে ভর্তি হয়েছি। তারপরে 62-তে যখন শিক্ষা আন্দোলনটি হয়, বিএম কলেজ থেকে এটা নেতৃত্ব দেওয়া হয়েছিল, তখন জিলা স্কুলের ছাত্র হিসাবে, ক্লাস 8-এর ছাত্র হিসাবে এটিতে কিন্তু অংশগ্রহণ করা আমার সুযোগ হয়েছিল। অর্থাৎ তখন বরিশালের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরাই এই ধর্মঘট কিংবা স্কুলকে বাদ দিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করা এটি রেগুলার চলত। 1965-66-তে যখন পাক ভারত যুদ্ধটি হয়, সেই যুদ্ধের সময় বেসামরিক প্রশিক্ষণ, সিভিল ডিফেন্স যেটাকে বলা হয়, সিভিল ডিফেন্সের যে প্রশিক্ষণটি হয়েছিল সেটি বরিশাল জিলা স্কুল মাঠে হয়েছিল বিদায়। আমি তখন সিনিয়র স্টুডেন্ট, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ স্কুলে, এবং অ্যাট দি সেম টাইম এখন যেটিকে বিএনসিসি বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সেটি তখন ছিল আমাদের স্কুল পর্যায়ে ছিল জুনিয়র ক্যাডেট, আর কলেজ পর্যায়ে ছিল ইউওটিসি। যেহেতু জুনিয়র ক্যাডেটের আমি অধিনায়ক ছিলাম, সে কারণেই আমাকে সিভিল ডিফেন্সের ওই কাজটির মধ্যে আমার প্রবেশ করতে হয়েছে এবং সেখান থেকে আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি। জুনিয়র ক্যাডেট কোরের অধিনায়ক হিসেবে 2-3টা ক্যাম্প করলাম আমি। সেই ক্যাম্পে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা আমাদের প্রশিক্ষণ দিতেন বিভিন্ন আর্মসের উপরে, যুদ্ধকালীন সময়ের করণীয় এবং রণাঙ্গনে যুদ্ধ কীভাবে শত্রুকে মোকাবেলা করতে হয় এগুলোর প্রশিক্ষণ গ্রহণ করে মোটামুটি সামরিক বিষয়ে আমি একটি মোটামুটি একটা পরিচ্ছন্ন অভিজ্ঞতা আমার মধ্যে ছিল। 1966-তে মাঝভাগে যখন আমি এসএসসি পাস করলাম, সরাসরি গিয়ে বিএম কলেজে ভর্তি হলাম। বিএম কলেজে যখন আমি ভর্তি হলাম, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা আন্দোলনটি কেবলমাত্র শুরু হয়েছে। আমি সেই 6 দফাটি পাঠ করে নিজে নিজে অনুগত হই এবং 6 দফা আন্দোলনের মধ্যে নিজেকে সম্পৃক্ত করি। এ সময়ই বিএম কলেজে তৎকালীন সময়ের ছাত্রলীগের যে নেতৃবৃন্দ ছিলেন, তারা আমাকে বিএম কলেজ ছাত্রলীগের শাখার দায়িত্ব দেন। তো 6 দফা আন্দোলন বিএম কলেজে করতে গিয়ে একটি সময় 68-সালে, অর্থাৎ 69-এর গণ আন্দোলনের পূর্ব মুহূর্তে বিএম কলেজে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে, আভ্যন্তরীণ আন্দোলন ছিল। সেই আন্দোলনে যে সম্পৃক্ত ছিলাম, বিএম কলেজে আমার সঙ্গে ছাত্রলীগ করতেন তাদের মধ্যে যারা ছিলেন, তাদের আজকে বরিশালের যিনি সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম, সে আমার সহপাঠী এবং ছাত্রলীগের একজন কর্মী ছিল। জিলা স্কুলের ছেলেরা, বিএম স্কুলের ছেলেরা, একে স্কুলের ছেলেরা, সকলেই সেই ছাত্রলীগের পাল্লাটি ভারী হয়ে যায়। বিএম কলেজের আগে ছাত্র ইউনিয়নের পাল্লাটি ভারী ছিল। তৎকালীন সময়ে সরকারের মদতপুষ্ট লেলিয়ে দেওয়া এনএসএফ, অর্থাৎ ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন নামে একটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করে। তারা বরিশালে এসে এনএসএফের নামে শহরে যারা অছাত্র এসে এনএসএফ এ নাম লেখায় এবং এনএসএফ এর সঙ্গে ছাত্রলীগের একটা সংঘাত
বিএম কলেজে পর্যায়ক্রমে চলতে থাকে। তখন ছাত্র ফেডারেশনের পান্ডা ছিলেন শরীফ হোসেন, আরও বেশ তার সঙ্গে বেশ কয়েকজন লোক ছিলেন, তারা কেউ বিএম কলেজের ছাত্র, অধিকাংশই অছাত্র। কিন্তু এই অছাত্ররা বিএম কলেজের ক্যান্টিনে এসে ছাত্রত্বর ভাব দেখাতেন এবং মূলত তারা আমাদের যারা ছাত্রলীগ করতাম অথবা ছয় দফাকে সমর্থন করতাম কিংবা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতাম তাদের উপরে তাদের একটা খর্গহস্ত ছিল। অঘোষিত হয়ে তারা একটা দুর্মুজ সপ্তাহ বিএম কলেজে ছাত্রলীগকে বিতরণ করার জন্যে, ছাত্র ইউনিয়নের ছেলেরা কিন্তু তখন ওই ধরি মাছ নাসুই পানি, তারা এনএসএফ এর সঙ্গে সম্পৃক্ত আছে, আবার ছয় দফাকে সমর্থন করেও করে না, এটাকে আমেরিকার প্রেসক্রিপশন হিসাবে তারা চালিয়ে দিত এবং তারা তখন বিশেষ করে মস্কো এবং চীনের ভাবধারায় তারা মাও সেতুংয়ের বইগুলো বিতরণ করত, তাদের ডায়েরিগুলো বিতরণ করত, ওই সব কাজে তারা নিয়োজিত ছিল। আমার বাঙালির ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে যে আন্দোলনটি ছাত্রলীগের মাধ্যমে কিংবা ছয় দফার মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করে ঘটিয়েছিলাম সেটির সঙ্গে তারা দূরে ছিল, যে কারণে সরাসরি এনএসএফ এর সঙ্গে সংঘাতটি আমাদের সঙ্গে। তারা এক সপ্তাহের একটি দুর্মুজ সপ্তাহ ঘোষণা করলো, দুর্মুজ সপ্তাহে বিএম কলেজে তারা কোনো ছাত্রলীগের কর্মী সমর্থক নেতা কাউকে তারা আসতে দেবে না। আমি যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম, বিএম কলেজে দুটো ব্লক ভাগ করা, সায়েন্স ব্লক আর্টস ব্লক, তো সায়েন্স ব্লকে এই পেটোয়া বাহিনীর কোনো লোক ছিল না, তাদের লোকজন ছিল সব আর্টস ব্লক, তো সায়েন্স ব্লকে আমাদের দুর্গটা খুব শক্ত ছিল এবং সায়েন্স ব্লকে তারা কখনোই আসতে সাহস পায়নি। এই দুর্মুজ সপ্তাহের একটি সময় তারা সায়েন্স ব্লকে এসে হানা দিল, হানা দিতে গিয়ে তারা আমাকে দেখলো সায়েন্স ব্লকের ছেলেদের মাঝে, বেশ দলে বলে থাকতাম, তারা সরাসরি দলে বলে থাকি বিধায় আমাকে তারা মারার বা গায়ে হাত দেওয়ার সাহসটি পায়নি। তারা ওপেন চাকু নিয়ে ঘুরত, তারা এভাবে যে কোনো লোককে যে কোনো মুহূর্তে ঘুষি কি লাত্তি থাপ্পো, চাকুর কূপটি বিএম কলেজে কাউকে তারা দেয়নি, কিন্তু চাকুটি তাদের সঙ্গে আছে, এটি ওপেন রাখার মধ্য দিয়ে তারা কিন্তু একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। এহেন একটি অবস্থায় আমার মনে আছে আমার বন্ধুদের মধ্যে যারা আর্টস ব্লকে ছিল তারা বিএম কলেজে যেত না, তারা পালিয়ে বেড়াতো, বিএম কলেজের আশেপাশে কোনো জায়গায় বসে থাকতো। আমার উপরেও কিন্তু এরকম একটি আক্রমণের খবর এসেছিলো, যিনি এই আক্রমণটি করতে এসেছিলেন তিনি আমারই এক বন্ধুর বড় ভাই, এনএসএফ করতেন, তো এসে তাদের সমস্ত লোকজন যখন আমাকে দেখিয়ে দিল তখন সে বলল যে না 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 না, ওটা তপনের বন্ধু, ওর গায়ে আমি হাত দিতে পারবো না। এটা পরে অবশ্য আমি কথাটি শুনেছি, তার ছোট ভাইয়ের বন্ধু আমি, সেই হিসাবে সে আমার গায়ে হাত না দিয়ে একটা ছেলেকে দিয়ে পাঠালো, ছেলেটি এসে কানে কানে আমার কানে কানে বলে গেল এনায়েত ভাই আপনি কলেজ থেকে বাসায় চলে যান, খামখালি অপমানিত হবেন কেন, আপনি বাসায় চলে যান। আমি এই কথাটি শোনার 15-20 মিনিট পরে কলেজ থেকে বাসায় ফিরে গিয়েছি। এই দুর্মুজ সপ্তাহের মধ্যে তারা ছাত্রলীগের 8-10 জন লোককে তারা ঘুষি দিয়েছে, বাসার নাই বর্তমানে মৃত্যুবরণ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হিজদার ছেলেটি আবুল বাসার ওকে ঘুষি দিয়ে এখানে রক্তাক্ত করেছিল, নাসির ঢাকায় আছে একেবারে অসুস্থ অবস্থায় ওকে ঘুষি দিয়ে রক্তাক্ত করেছিল, তো এত সব কিছুর পরেও আমরা কিন্তু ছয় দফাকে ছেড়ে যাইনি। তৎকালীন সময়ে বিএম কলেজের শিক্ষকদের মধ্যেও ওই পাকিস্তানি ভাবধারা অর্থাৎ এনএসএফকে সমর্থন পুষ্ট এই ধরনের শিক্ষক প্রিন্সিপাল তারা ছিলেন। বিএম কলেজের তৎকালীন প্রিন্সিপাল ছিলেন জনাব আনোয়ার রশিদ, বর্তমানে নেই, লোকান্তরিত হয়েছেন, তিনি ওই এনএসএফকে বিএম কলেজে পুনর্বাসিত করবার জন্যে ছাত্রলীগকে অযথা হয়রানির চেষ্টা করেছেন। যখন সাধারণ ছাত্রদেরকে মিলিয়ে এটা করতে পারেননি তখন বিএম কলেজ থেকে মোট 18 জন ছাত্রকে একসঙ্গে বহিষ্কার করা হয়। ইন্টারমিডিয়েটে সায়েন্সের মধ্যে ছিলাম আমি, তখন ছাত্রলীগের আমির হোসেন আমুর একটি 62-তে তিনি ভিপি ছিলেন, মাঝখানে কোনো ছাত্র সংসদের নির্বাচন হয়নি, আমি অন্য কোনো কলেজে গিয়ে আমি ফর্ম ফিল আপ করবো বা কোনো কিছু করবো এই সুযোগটিও আমি পাইনি। তৎকালীন এই বছরটি যখন আমার নষ্ট হচ্ছে সেই সময় বরিশালে নাইট কলেজ নামে একটি কলেজ ছিল, এখন যেটি বরিশাল কলেজ, এই কলেজের কয়েকজন শিক্ষক আমাকে ওনারা ঘনিষ্ঠভাবে জানতেন চিনতেন, ওনারা গোপনে আমাকে বললেন যে তুমি একটা কাজ করো, তোমাকে আমরা নাইট কলেজে গোপনে তোমাকে ভর্তি করিয়ে রাখি, একটা সময় তোমার একটা কাজ হতে পারে। আমি ওনাদের কথায় রাজি হলাম, ওনারা কোনো টাকা পয়সা নিলেন না, সম্মতি নিলেন, আমি বরিশাল নাইট কলেজে ভর্তি হয়ে থাকলাম আর্টসে, সায়েন্সে আর ভর্তি হওয়ার সুযোগটি আমার থাকলো না, কিন্তু বিএম কলেজে আমার বিচরণটা আমি বজায় রাখলাম। আর আমার যে ডিগ্রি লেভেলের যে ভাইরা ছিলেন তারা কিন্তু বরিশালে আর কোনো কলেজে ভর্তি হতে পারলেন না, তারা বিএম কলেজ থেকে বাধ্য হয়ে ভোলা কলেজ এখন যেটি সেই কলেজে তিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আমাদের এই সমমনা লোক ছিলেন, তিনি গোপনে ওদেরকে ডেকে ওদেরকে ওখানে ভর্তি করে রাখলেন। তখন আমি শহর ছাত্রলীগের প্রেসিডেন্ট নির্বাচিত হই, শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভোটাভুটি হয়, সেই ভোটাভুটির মধ্যে দিয়ে
তৎকালীন সহায় এখন যেটিকে সিটি ছাত্রলীগ বলা হয় বা মহানগর ছাত্রলীগ বলা হয়, তখন সেটি শহর ছাত্রলীগ ছিল, তার সভাপতি ছিলাম আমি। মোটামুটি ছাত্রলীগের ছেলেরা শহরের মাঝখানে আমার বাসাটি থাকার সুবাদে হোস্টেল, বিএম কলেজ হোস্টেল, এখন তো হল বলা হয়, হোস্টেলের ছেলেরা আসতো শহরে, এসে আমার ওইখানেই তারা শেল্টার নিত। এবং আমার পূর্বপুরুষের বাড়িঘরের একটা সুযোগ সুবিধা ছিল, বড় বড় টিনের ঘর ছিল, সেখানে ইচ্ছা করলে কেউ থাকতে পারতো, বসতে পারতো। এবং আমার বাসায় অবশ্যই একটি হোটেল ছিল, অর্থাৎ কোথাও ভাত পাওয়া না গেলে, এখন হোটেল রেস্টুরেন্টের অভাব নাই, কিন্তু আমার বাসাটা একটা হোটেল ছিল। এবং আমার মা, আমার বোন, তারা সবাই এটিতে অভ্যস্ত ছিল, যে কোনো মানুষ এলে যে কোনো সময় ভাত খাবে, খেতে পারবে। ভাতের অভাব ছিল না, ডাইলের অভাব ছিল না, তরি তরকারি যেটা তখন তার ভাগে থাকতো খেয়ে, এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলতে থাকলাম। আরেকটি কথা এখন বলতে হয়, ছাত্রলীগের মধ্যেও কিন্তু আরও একটি নিউক্লিয়াস নামে, অর্থাৎ আরও কেন্দ্রবিন্দু নামে, তখন কেন্দ্রবিন্দু অথবা তৃণমূল এ কথাটি বলা হতো না, শুধু নিউক্লিয়াস শব্দটি আমরা শুনেছি। ছাত্রলীগের মধ্যে থেকে যারা যারা পরীক্ষিত সৈনিক তাদেরকে কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। নিউক্লিয়াসের সঙ্গে যারা সম্পৃক্ত হবে তারা জীবন বাজি রাখবে এবং এটিকে আমরা স্বাধীন করবো, এরকম একটি পর্যায়ে কিন্তু আমরা ছিলাম। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মধ্যে দিয়ে স্বাধীনতা আনতে হবে, এরকম একটি ব্রত নিয়ে আমরা যখন কাজ করছি, বিশেষ করে তৎকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের ইতিহাস কাহিনী বই পুস্তক এগুলো আমাকে পড়তে বলা হতো, তারপর আরও আরও ভিয়েতনামে তখন যুদ্ধ চলে তাদের কিছু কাহিনী আমাদেরকে পড়তে বলা হতো, জানতে বলা হতো আমাদেরকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সেই সময় একটি জিনিস ছিল, নিউক্লিয়াসের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরকে অস্ত্র প্রশিক্ষণের জন্য বলা হয়েছিল, যে যেখানে যেভাবে পারো অস্ত্রের প্রশিক্ষণ। আমার সুবিধা ছিল, বিএম কলেজের ছাত্র ছিলাম বিধায় ইউওটিসি, যেটিকে ইউনিভার্সিটি অফিসার ট্রেনিং কোর, বর্তমানে বিএনসিসি হিসাবে খ্যাত হয়েছে, এটির মধ্যে কিন্তু আমি ছিলাম। এই নিউক্লিয়াসের সঙ্গে তখন যারা আমরা বরিশালে সম্পৃক্ত ছিলাম, আমি সেনায়ত চৌধুরী, জহুরুল ইসলাম পান্না, বর্তমানে তিনি হাইকোর্টে ওকালতি করেন, খান আলতা হোসেন ভুলু, পরবর্তীতে বিএম কলেজের ভিপি হয়েছিলেন, অরুণ সেন, বর্তমানে অবসরপ্রাপ্ত একজন প্রাইভেট একটা ফার্মে চাকরি করতেন ঢাকায় অবস্থানরত, মনসুরুল আলম মন্টু, বর্তমানে আমেরিকায় অবস্থানরত, শামসুল আলম অধ্যাপক হিসেবে কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আমরা গুটিগত লোককে হঠাৎ করে একটা ইনফরমেশন দেওয়া হলো যে আজকে সন্ধ্যার পরে একটা গোপন মিটিং হবে। আমরা সেই গোপন মিটিংয়ে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদেরকে বলা হলো যে বরিশাল কলেজ, মানে বরিশাল নাইট কলেজের, নাইট কলেজটা অন্ধকারের মধ্যে রাত্রবেলা চলে, ওখানে হেরিকেন দিয়ে পড়াশোনা করা হয়, সব জায়গায় লাইটও নাই, তা আমরা ওই অন্ধকারের মধ্যে কলেজ কম্পাউন্ডে গেলাম। তখন আমাদেরকে একজন এসে বললো যে আপনারা আসেন, আমাকে ফলো করেন। গোয়েন্দা সংস্থা এটা সেটা সব কিছু চক্ষু ফাঁকি দিয়ে আমরা ওটার দক্ষিণ পাশে, এখন যেটা রজনী গন্ধা কমিউনিটি সেন্টার, ওইটা রজনী নিবাস নামে ওখানে একটি ভবন ছিল দোতলা, এই ভবনটিতে আমরা ঢুকলাম। সিঁড়ি দিয়ে চুপি চুপি ওই ভবনের মালিক বরুণ সেন, সে আমাদেরকে একদম ছাদের উপরে নিয়ে গেল। ছাদের উপরে গিয়ে দেখি যে দুইটা হোগলা বিছানো আছে, হোগলায় আরও দুই একজন বসা আছে, আমরা গিয়ে ওখানে বসলাম। একটু পরে যিনি এলেন, একজন পরিচয় করে দিলেন, এনার নাম স্বপন। অনেকে বলে মুক্তিযুদ্ধের ডাক এসেছে, বঙ্গবন্ধু 7ই মার্চের ডাক দিয়ে এসেছে, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, 9 মাসের যুদ্ধের মধ্যে দিয়ে একটি দেশ অর্জন করেছি। আসলে কিন্তু ঘটনাটি তা নয়, এর পিছনে একটি রাজনৈতিক ইতিহাস আছে, এর পিছনে রাজনৈতিক সম্পৃক্ততা আছে, এর পিছনে অনেক লোকের ডেডিকেশন আছে। একটি যুদ্ধের জন্য প্রস্তুতি কিন্তু আমাদের মধ্যে আগেই ছিল এবং সশস্ত্র একটি যুদ্ধে আমরা লিপ্ত হব, এরকম প্রস্তুতিও আমাদের মধ্যে ছিল। মানুষের মধ্য থেকে কাকে কিভাবে সমর্থনে রাখতে হবে, কিংবা মানুষের মধ্যে আমাদের বিচরণ করবার জন্য মানুষের সঙ্গে কী আচরণ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে নিজেরাই নিজেদের উপলব্ধি থেকে আমরা বুঝতে শিখেছিলাম। এভাবে দিন কাটলে এর মধ্যে 69 আন্দোলন এলো। 69 আন্দোলনের তালমাতাল অবস্থায় এনএসএফ একেবারে যেভাবে ভেসে যায়, বানের পানিতে ভেসে যায়, সেভাবে এনএসএফ ভেসে গেল। 69-এর পরে 70-এর নির্বাচন এলো। 70-এর নির্বাচনে বিভিন্ন জায়গায় ছয় দফাকে প্রচারের জন্যে, বিশেষ করে আমি একটু বক্তব্য দিতে পারতাম, যৌক্তিক বক্তব্য দিতাম এবং যে কোনো জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগটি আমার ছিল। তৎকালীন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম মঞ্জুর আমাকে উনি স্নেহ করতেন, স্নেহের কারণেই উনি আমাকে বিভিন্ন জায়গায় বক্তৃতাটি দেওয়ার সুযোগ দিতেন। 70 আওয়ামী লীগের প্রার্থী ছিলেন কে? নুরুল ইসলাম মঞ্জু বঙ্গবন্ধু বরিশালে নির্বাচনী প্রচারণার জন্য এলেন, উনি 7 দিনের জন্য বরিশালে এলেন, একদিন ওনার স্টিমারে নষ্ট হলো। বরিশালে এখন যেভাবে রোড কমিউনিকেশন হয়ে গেছে 6টা জেলায়, তখন এই 6টা জেলা ছিল 6টা সাবডিভিশন, একমাত্র ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ছিল বরিশাল, দ্যাট ইজ তখন নামও ছিল এটার নাম বাকেরগঞ্জ। তো বঙ্গবন্ধু পুরো বাকেরগঞ্জ জেলা, অর্থাৎ বৃহত্তর বাকেরগঞ্জকে সফরের জন্য 7 দিনের সফরে এলেন, আর ওনাকে ইন্টারনালি নদীতে বহন করার জন্যে
তৎকালীন ঢাকার হাই স্পিড কোম্পানি, এখন যেটা এখনও আছে, হাই স্পিড কোম্পানির একটি লঞ্চ, আমার এখনও লঞ্চটির নাম মনে আছে, স্টিল বোটের লঞ্চ পাঁচগাঁও ছিল লঞ্চটির নাম। এই লঞ্চটি আগের ভাগেই বরিশালে এলো। এই লঞ্চটিতে করে বরিশাল এই সবগুলো জেলা বঙ্গবন্ধু ট্যুর করলেন, এবং প্রত্যেক দিন যে যে ট্যুরগুলো হতো তার পথে পথে পথসভা, এই লঞ্চের মধ্যে মাইক লাগানো থাকতো, এই লঞ্চের মধ্যে থেকে বঙ্গবন্ধু বক্তৃতা দিতেন, কোনো জায়গায় নামতেন কোনো জায়গায় নামতেন না, বড় বড় গ্যাদারিংগুলোতে বঙ্গবন্ধু নামতেন। বঙ্গবন্ধু নেমে পাবলিকলি স্টেজ করে যেখানে যেখানে মিটিং হতো সেখানে আমি ছাত্র হিসেবে বঙ্গবন্ধু স্নেহ করতেন, অথবা আমার বক্তব্য শুনে তিনি মোহিত হয়েছিলেন, যে কারণে এই এনে ওরা আগে বক্তৃতা দিক তারপরে আমরা দেব। এবং আমাদের বক্তৃতার পরে স্থানীয় আওয়ামী লীগের অনেক লোক তারা লিস্ট করে রাখতো, বঙ্গবন্ধু সব বাদ দিয়ে তারপরে নেত্রী স্থানীয় আওয়ামী লীগের দু তিনজন, তাজউদ্দিন আহমেদ, কোনো কোনো সময় কামাল হোসেন সাহেব ছিলেন, বরিশালে লোকালিটির কিছু লোকজন ছিল তাদেরকে নিতেন, আর বঙ্গবন্ধু সব শেষ বক্তৃতাকে দিতেন। আমার এখনও মনে আছে 70-এর নির্বাচনকালীন সময়ে উনি নির্বাচনী প্রচারণার জন্য এলেন, নৌকার পক্ষে সবার কাছে ভোট চাইলেন, কিন্তু কোনো কনস্টিটিউয়েন্সিতে কোনো লোকের নাম তিনি প্রকাশ করেননি। যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে শুধু পরিচয় করিয়ে দিয়েছেন, এই আমার সঙ্গে নূর ইসলাম মঞ্জু আছে, ও কিন্তু আমার লাগে খুব খাটে পেটে, আপনারা ওরে সিনিয়র হ্যান, এই মহিউদ্দিন আছে আমার আর একটা এই শীর্ষ, ও কিন্তু আওয়ামী লীগ ছাড়া আর কিছু বোঝে না, এই আমিনুল্লাহ চৌধুরী আছে আওয়ামী লীগ করে, মানে এইভাবে নেতৃস্থানীয় লোকদেরকে এইভাবে পরিচয় করে। আমার একটা স্মৃতি এখনও মনে আছে, আমরা যেদিন চাখারে জনসভাটি করতে যাই ছয়দফার পক্ষে, সেদিন শেরেবাংলার পুত্র এ কে ফাইজুল হক, যিনি বর্তমানে নেই, এ কে ফাইজুল হক সাহেব তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকাতেই অবস্থান করেন, খুব একটা পরিচিতি তার নেই এবং কোনো রাজনীতির সঙ্গেও তিনি সম্পৃক্ত নন। বঙ্গবন্ধু দ্বিজয়ে দ্যাট ওয়ে যেভাবে হোক তাকে ম্যানেজ করলেন, এবং চাখারে যেদিন পাবলিক মিটিংটি হলো সেদিন বঙ্গবন্ধুর বক্তৃতার শেষ ভাগে, আমার এখনও মনে আছে ওই স্টেজে থাকার সুবাদে বঙ্গবন্ধু বক্তৃতার শেষ ভাগে বললেন যে আপনাদের এই জায়গার মানুষ তো শেরে বাংলা, আপনাদের এই বিলের মধ্যে সে আলো জ্বালিয়ে গেছে, সেই আলোতে আপনারা সবাই আলোকিত হয়েছেন, শেরে বাংলার শেষ বয়সে এক পোলা হয়েছে, হ্যাঁ আপনারা জানেন, তা লোকজন হাজাকে বলো জানি, তা এই পোলা গুলো তো আপনারা কেউ দেখেন নাই। তখন আয়ুব খার উপরে অ্যাপ্লিকেশন দিয়ে বঙ্গবন্ধু বলছে যে আয়ুব খা এই পোলা ঘরে বিশ্রে বিশ্রি করছে, যদি পাইতে তো এতদিনে পোলা গো মারিয়া লাগতে, মারতে পারে নাই, পোলা ঘরে গুজাইয়া রাখা হয়েছে, এই পোলা গোয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা বিষয় এম এ পাশ করছে, এই পোলা ঘরে আজকে আমি লইয়েছি আমার লগে আবার লইয়ে যাবো, আপনাকে একটু দেখাইয়া নি, এ কই ফাইজুল হকের আদরিয়া সবাই সামনে দাঁড় করাইয়া এক ঝলক দেখাইল, মুর মুর তালি, 5-7 মিনিট মানুষ পাগলের মতো যে শেরে বাংলার ছেলে আছে এবং ছেলেটা এই সয়েলে আসছে। তখনও কিন্তু বঙ্গবন্ধু বলেননি যে এখান থেকে ওকেই নমিনেশন দেবো, ওকে আপনারা ভোট দেবেন, তা কিন্তু বলেন, শুধু পরিচিত করে দিয়ে চলে আসছে। এরপরে আবার স্পিড বোট থেকে আবার লঞ্চে আমরা পাঁচগাঁও লঞ্চে উঠছি, লঞ্চ থেকে আবার ফিরে বরিশালে এসছি। প্রত্যেক দিন সকাল 7টায় আমরা চলে যেতাম, ফিরতে ফিরতে রাত্র 8-9 হতো, লঞ্চের মধ্যে বসে প্রেস টেলিগ্রামগুলো অধিকাংশ সময় লিখতেন তাজউদ্দিন আহমেদ। পাঁচগাঁও লঞ্চের কোনো কেবিনের সিস্টেম আজকে যেভাবে লঞ্চ আছে সেটা তখন ছিল না, স্টাফদের থাকার জন্য নামমাত্র যে কেবিন ছিল ওই সারপোকা এটা সেটা থাকে, তার মধ্যেই বঙ্গবন্ধু থাকতেন একটার মধ্যে, তাজউদ্দিন থাকতেন একটার মধ্যে, কামাল হোসেন সাহেব মাঝে মাঝে থাকতেন একটার মধ্যে। তবে বরিশালের ট্যুরের মধ্যে যেহেতু বারবার আসা যাওয়া যাবে না, যারা একবার এসছেন তারা সকলেই ছিলেন। আজকে তোফায়েল আহমেদ একজন বর্ষিয়ার নেতা আওয়ামী লীগের, সেদিন তিনি মাত্র ছাত্র নেতা। আমি ভোলায় যখন যে পাবলিক মিটিংটিতে গিয়েছি, আমার মনে আছে বঙ্গবন্ধু কারা কারা বক্তৃতা দেবে স্থানীয় আওয়ামী লীগারদের কাছ থেকে তালিকাটি নিলেন, নিয়ে বললেন যে না সব বাদ, আমার একটা এনায়েতের এনে দেওয়ার দরকার নাই, এনায়েতের বাড়ি রয়েছে মেহেন্দিগঞ্জ, ওর ভোলায় বক্তৃতা দেওয়া লাগবে না, এখানে তোফায়েলের সবাই দিয়ে দাও, 20 মিনিট তোফায়েল একা বলবে, আর তারপরে 5 মিনিট অমুকের দাও, আর বাকি সময়টা আমি নিয়ে নেব, আর কেউ কোনো বক্তৃতা দেওয়ার দরকার নেই, কি ঠিক আছে, সবাই সমস্যার তাকে সম্মতি দিল। বলে অত বড় পাবলিক মিটিং আজ পর্যন্ত ওই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। বঙ্গবন্ধু 7 দিনের ট্যুরে বরিশাল এলে আমি দেখেছি তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর সঙ্গে কতখানি ঘনিষ্ঠ ছিলেন এবং বঙ্গবন্ধু তাজউদ্দিনের সঙ্গে কতখানি ঘনিষ্ঠ ছিলেন। লঞ্চের মধ্যে যে সময়গুলো আমি বঙ্গবন্ধুকে খালি গায়ে দেখেছি, বঙ্গবন্ধুকে আমি গেঞ্জি পরিহিত দেখেছি, বঙ্গবন্ধুকে লঞ্চের পিছন দিক থেকে তার যে ভৃত্য ছিল গৃহভৃত্য রহমান, ভালো নাম ডাকনাম রমা, রমা ডাকতেন বঙ্গবন্ধু, রমা তাকে গোসল করিয়ে দিয়েছে তা দেখেছি। গামোছা তোয়ালিয়ার এখন তো খুব চলন, তখন একটি গামছা দিয়ে তার গা মুছিয়ে দেওয়া হয়েছে তা দেখেছি। তিনি পাজামা পরতেন, চেয়ারে বসে থাকতেন, পাজামার দুটো পা দুদিক থেকে কুচকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো, হাঁটু পর্যন্ত উঠানো হতো, তারপরে বঙ্গবন্ধু নিজে দাঁড়িয়ে পাজামার ফিতাটি বাঁধতেন।
এর কাজটা ছিল রহমানের। আবার পাঞ্জাবি পরার সময় দেখেছি পাঞ্জাবির দুটো হাতা রহমান কোচকাইয়ে কোচকাইয়ে দিত, আস্তে হাত দুইটা তিনি ঢুকাইতেন, তারপর আস্তে এই করিয়া গলার মধ্যে দিয়ে পাঞ্জাবিটা ঢুকাইত। এই দৃশ্যগুলো কিন্তু আমার চোখের মুখে এখনও ভাসে। এবং বঙ্গবন্ধুকে মহামানব অতিমানব এটা বলা হয়, এটা ঠিক না। বঙ্গবন্ধু আমাদের মতো মানুষ, বঙ্গবন্ধুর মধ্যে হাসি ঠাট্টা তামাশা ইয়ের্কি মস্কারা এগুলো ছিল। বঙ্গবন্ধু আমাদের সঙ্গে এসে লঞ্চের ডেকের মধ্যে আসন দিয়ে বসে শুধুমাত্র হাতাওয়ালা একটা গেঞ্জি পরে ভাজা ইলিশ মাছ একটা গামলার মধ্যে দিয়েছিল মুলাদি থেকে, ভাই ইলিশ মাছ তো ভালো লাগে খাইতে, দে দে নিজেই হাত দিয়ে উঠিয়ে এক হাত দিয়ে কাঁটা টেনে আর এক হাত দিয়ে মাছ খেয়েছে। কিছুক্ষণ পরে রহমান ওই টিনের একটা থাল লঞ্চের স্টাফে গইটি আইনা বলছে এইটা লইয়ে খান, এইটা লইয়ে খান। বলছে ঠিক আছে তুই এইটা করিয়ে লইয়ায়, তাজউদ্দিন সাহেব আছে এগো একটু খাওয়াই তো, যা লইয়া মাছগুলো ভালো হয়েছে। বঙ্গবন্ধু মেহেন্দিগঞ্জ, আবার বেসিক আমি যেটা বলছিলাম যে ভাষাঞ্চরে আমার একটা মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যে আমার বাড়িটা, মেহেন্দিগঞ্জে খুব বড় একটি পাবলিক মিটিং হয়েছিল যেটির রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। সেই পাবলিক মিটিংটিতে আমার মনে আছে বঙ্গবন্ধু ওই আমাকে বাদ দিতে গিয়েও বাদনা দিব চাই, এনা তের উঠেই দিই না তের উঠেই দি, আর এদিকে লিস্টে দিই আমি দেখতে দিই। আমি বোধ হয় 2-3 মিনিট বলেছি, এরপরে বঙ্গবন্ধু কেছে ও তো আপনি পরিচিত বলা আমার লাগবে না, এরপরে আরে দিয়ে বক্তৃতা। বঙ্গবন্ধু নিজে মাইক পরিচালনা করেছেন, এই যে উপস্থাপনা করেছেন, এই জিনিসগুলো তো বোঝানো যাবে না এখনকার দিনে। এরকম অনেক স্মৃতিই আছে। পরবর্তীতে আমি যেটা বলবো, 70-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে 6 দফাকে বঙ্গবন্ধুকে সমর্থন করে। নির্বাচন পরবর্তীতে পাকিস্তানিরা যে তালবাহানাটা শুরু করলো, সংসদ 2রা মার্চ এটি বসবে, এটির জন্য দিনক্ষণ ধরে হঠাৎ 1লা মার্চ বক্তৃতা দিয়ে বলা হলো এই অধিবেশনটি স্থগিত করা হলো। আমরা সঙ্গে সঙ্গে গর্জে উঠলাম, বিশেষ করে তৎকালীন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে নুরুল ইসলাম মঞ্জুরের কাছেই আমরা বেশি থাকতাম। তিনি আমাদেরকে সার্বক্ষণিকভাবে সব কথা সব বিষয়ে জানাতেন এবং আমাদের সহযোগিতাও নিতেন। আমরা রাত্রবেলা সারা শহরে বিক্ষোভ মিছিল করলাম, 2রা মার্চ সারা বাংলাদেশে হরতাল ঘোষিত হলো, আমরা বরিশালে হরতাল পালন করলাম। 7ই মার্চে বঙ্গবন্ধু বক্তৃতা করলেন, বক্তৃতার মধ্যে দিয়ে তিনি দিকে নির্দেশনা দিয়ে দিলেন। আবার বঙ্গবন্ধু পাকিস্তানিদের সঙ্গে একটি আলোচনায় বসলেন। এর মধ্যে ও পশ্চিম পাকিস্তান থেকে পাকিস্তানি সৈন্যদের অবাঙালি সৈন্যদেরকে এনে তাদেরকে অস্ত্র দিয়ে সম্পূর্ণভাবে একেবারে প্রস্তুত রাখা, যে কোনো সময় যেন তারা বাঙালিদের উপরে জাম্প করতে পারে, বাঙালিদের উপরে আক্রমণ করতে পারে। যেটি আমরা পরবর্তীতে জেনেছি যে তৎকালীন এই যে ভারতের উপর দিয়ে বিমানগুলো আসতো, প্লেনগুলো আসতো, আর্মির প্লেনগুলোতে সবসময়ই এভাবে সৈন্যদেরকে দিনে রাত্রে শুধু পরিবহন করা হতো এবং অনেক অনেক মারণাস্ত্র, ভারী মারণাস্ত্র তখন এইভাবে আনা হয়েছে। আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম বঙ্গবন্ধুর কথা অনুযায়ী। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, আজকে যেগুলো ওয়ার্ড তখন সেগুলো ছিল ইউনিয়ন, শহরের মধ্যে সবগুলো ইউনিয়ন, গ্রামের মধ্যে সবগুলো পাবলিক মিটিং করেছি। যে 1971-এর 25শে মার্চ রাতের বেলা আমরা একটি গণসঙ্গীতের আসরে সেদিন ছিলাম নুরুল ইসলাম মঞ্জুরের বাসার কাছেই, তখন ঢাকা থেকে হঠাৎ একটি ফোন আসে। এই ফোনটি কিন্তু তখন মোবাইল ফোন ছিল না, তখন ছিল ট্রাঙ্ক কল। নুরুল ইসলাম মঞ্জুরের বাসভবনে আসে, আমরা তখন ওই ট্রাঙ্ক কলের কাছাকাছি ছিলাম না, আমি ছিলাম তো বাসার সামনে। ট্রাঙ্ক কলটি রিসিভ করেন তখন ছাত্রলীগের আর একজন নেতা জামাল হোসেন, তিনি রিসিভ করে হঠাৎ করে বলে এই মঞ্জু ভাই কোথায়, এখানে কে আছে, ঢাকা থেকে ট্রাঙ্ক কল। তো 25শে মার্চ এই যে হঠাৎ করে ঢাকা থেকে টেলিফোন ট্রাঙ্ক কলটি এলো নুরুল ইসলাম মঞ্জুরের বাসভবনে, তৎকালীন ছাত্রলীগ সেন্ট্রাল ছাত্রলীগের সেক্রেটারি খালেদ মোহাম্মদ আলী, যিনি ইকবাল হলে থাকতেন, ইকবাল হল থেকে পালিয়ে ধানমন্ডির একটি বাসায় ঢুকে বরিশালের কোনো একটি লোকের বাসা, ওই বাসায় ওনারা মাঝে মাঝে এসে পালিয়ে থাকতেন এবং ওখানে খাওয়া দাওয়া করতেন। সেই বাসায় হল থেকে উনি পালিয়ে এসে ওই বাসার ট্রাঙ্ক কল দিয়ে বরিশালে চাপার পরে তো নুরুল ইসলাম মঞ্জুরকে চাইলেন, উনি পাইলেন না। এর পরবর্তীতে চাইলেন নেক্সট ম্যান কে আছে, তো সর্দার জালালউদ্দিন তখন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তাকে পাওয়া গেল। তিনি এসে ট্রাঙ্ক কলটি রিসিভ করলেন, সেখানে খালেদ মোহাম্মদ আলী বলল যে ঢাকায় এইভাবে হানাদার পাকিস্তানি বাহিনী ওরা আক্রমণ শুরু করেছে, রাজারবাগ এবং ইকবাল হলে প্রচণ্ড গোলাগুলি চলছে, আমি বাইরে হয়ে আসছি, বোধহয় এটার এরপর আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না, মঞ্জু ভাইকে সংবাদ দেবেন, বঙ্গবন্ধু তাদেরকে যা করতে বলছে তারা যেন সেইটা করে, আর কিন্তু কোনো কথা ছিল না। এবং এইটি জালাল সর্দার, তিনি এই টেলিফোন মোবাইলটি রিসিভ করার পরে ততক্ষণে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহিউদ্দিন আহমেদের বিএম কলেজের সামনের একটি নূতন বাসা ওটা একটা জরুরি মিটিংয়ে, ওনারা এইসব বিষয় নিয়ে জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, ওনাদেরকে সংবাদ দেওয়া হলো, ওই মিটিংটি শেষ হয়ে গেল। নুরুল ইসলাম মঞ্জুর এসে যখন ঢাকার এই সংবাদটি শুনলেন, তিনি আবার ইমার্জেন্সি মিটিং তার বাসায় ডাকলেন এবং এই ইমার্জেন্সি মিটিং ডাকার মধ্যে তৎকালীন জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হেমায়েতউদ্দিন সাহেব, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট হাসান ইমাম, পরবর্তীতে স্বেচ্ছা সেবক লীগের প্রধান
এম এ বারেক, এদের তিনজনকে বাসা থেকে ডেকে আনার দায়িত্ব পড়লো আমার উপরে। তাদেরকে ডেকে নিয়ে এসেছি, ততক্ষণে নজরুলা মঞ্জুরের বাসভবনে এসেছি, তখন মাত্র 12:30টার বেশি হবে। অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেছেন, সবাইয়ের মধ্যে একটা উৎকণ্ঠা। ততক্ষণে ট্রাঙ্কল ওপেন ছিল, বাট ট্রাঙ্কলে কেউ ঢুকতে পারতেছিল না, ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল আমরা। এন অবস্থায় নজরুলা মঞ্জুরের বাসভবনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু বঙ্গবন্ধুর একটা ইনস্ট্রাকশন ছিল যে সর্বপ্রথমেই তোমরা আর্মস যেখানে যা আছে এটা কবজা করে নেবা। নজরুলা মঞ্জুর বললেন যে বঙ্গবন্ধু এইভাবে 23 মার্চ হোটেল কুরবানিতে একটি বৈঠক হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে, বঙ্গবন্ধু সেখানে ভাষণ দেবেন কথা ছিল, কিন্তু সেখানে গোয়েন্দা সংস্থার লোক থাকায় বঙ্গবন্ধু ভাষণ না দিয়ে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে ইন্টারভিউ করলে। নজরুলা মঞ্জুরকে ডেকে তার কানে কানে শুধু বলেছে, মঞ্জু তুই বরিশালে যাবি, বরিশাল পুলিশ রেখে তোর কবজায় রাখবি, আমি হুকুম দেবার হয়তো পারবো না, তোরা বুঝিয়া কবজায় নিয়ে নিবি। এই কথাটি মঞ্জু ভাইকে বলা হয়েছিল, যেটি মঞ্জু ভাই আমাদের কাছে বলেননি। ওই দিন রাত্রে তিনি বললেন যে বঙ্গবন্ধুর এই ইনস্ট্রাকশন, তাহলে কী করতে হবে, আমাদের এই মুহূর্তে ডিসি সাহেবের কাছে যেতে হবে পুলিশ লাইন আর্মস আনার জন্য। প্রথমে সবাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ পায়ে হেঁটে ডিসি সাহেবের বাসায় গেলেন, ডিসি সাহেব এটাকে এসপি সাহেবের উপরে বর্তে দিলেন। এসপি সাহেব কৌশলে তার একজন ডিএসপি অর্থাৎ চাবি আছে ওনার কাছে, উনি দেবেন, তার কাছে আবার দিলেন। হেঁটে হেঁটে এই নেতৃবৃন্দ যখন ডিএসপির বাসায় গেল, ঠিক সেই মুহূর্তে আমরা যারা ছাত্রনেতা আমরা ওনাদের সঙ্গে ওই বাসাতে গেলাম। ডিএসপি উনি প্রথমে হঠাৎ করে এই রকমটি সংবাদ বলা, ওরা চাবি দেন আমরা আর্মস নেব, উনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। লোক দেখানো বেহুশ হবে হয়তো, তা ততক্ষণে নজরুল বললো, মঞ্জু বললো যে কারোর কাছে বললে কিছু লাভ হবে না, চলো আমরা পুলিশ স্টেশনের মধ্যে যাব, সেখানে আমাদের ফলোয়ার্স আছে। অর্থাৎ পুলিশের মধ্যে সাধারণ যে সদস্য তারা কিন্তু গোপনে আগেই আমাদেরকে মেসেজ দিয়েছে, আপনারা এলেই আমরা অস্ত্রাগার খুলে দেবো, আপনারা অস্ত্র নিয়ে যাবেন, আমরা বলবো লুট হয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, প্রয়োজনে আমরা পরবর্তীতে ওই ইসের মধ্যে দরজা টরজার তালা ঠালা এসব আমরা গুলি করে রাখবো তাদের সেফগার্ডের জন্য। তা যেহেতু আমাদের এই কনফিডেন্সটি ছিল যে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদেরকে অস্ত্র দিয়ে দেবে, তা নজরুল মঞ্জুর ওই বাসভবন থেকে যখন ফিরে এলেন তখন মুহূর্তের মধ্যে দেখলাম ওই লোক আবার ঠিক হইয়া বললো যে ভাই আমি আইতে আসি, আমি খুলিয়ে দেবো, আমি খুলিয়ে দেবো। তো উনি এসে আমাদেরকে পুলিশ লাইন তো সঙ্গেই এই ঘটনাটা, তো উনি এসে অস্ত্রাগার খুলে দিলেন। আমরা সেই মুহূর্তে আমার মনে আছে 75টি রাইফেল আমরা বের করলাম এবং 25 পেটি গুলি আমরা বের করে আনলাম। নজরুলা মঞ্জুরের বাসার অপোজিটে কৃষি বিভাগের একটি দপ্তর আছে, ওই দপ্তরে খাবার শব্দ একটি নতুন গাড়ির আমদানি হয়েছে, সেই গাড়িটির সামনে ড্রাইভারের সিট, পিছনটি একটি পিক আপের মতো অর্থাৎ অনেকটা ট্রাক টাইপের, ওই গাড়িটি নিয়ে আসা হলো এবং ওই গাড়িতেই আমরা অস্ত্রগুলো নিয়ে আমরা যখন ওইখান থেকে বের হলাম তখন ফজরের আজান হয়েছে। তো আমরা পুলিশ লাইনের পশ্চিম দিকটা ঘুরে পলিটেকনিক রোড হয়ে পেশকার বাড়িতে নজরুলা মঞ্জুরের বাসভবনে এলাম। বাসভবনে এসে তার সামনে একটি বাসা ছিল বিল্ডিং, পিছনে ছিল আরেকটি পুরাতন বাসা, পুরাতন বাসায় আমরা সমস্ত আর্মস নিয়ে গেলাম এবং ফজরের নামাজের পরপর প্রথম অস্ত্র বিতরণ হলো বরিশালে। সেই অস্ত্র বিতরণের মধ্যে তখন আমি ছিলাম, মুর্তজা রহমান মানিক ছিল, আসম ফিরোজ ততক্ষণে এসে হাজির হয়েছে, আরও সর্দার জালালউদ্দিন ছিলেন আর ছাত্রলীগের মধ্যে LMG ভুলু যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সে তখন এসছে। অর্থাৎ UTCতে আমরা রাত্রবেলায় এই এই মাইকের সুযোগ ছিল না, টিনের চুঙ্গা দিয়ে আমরা বলেছি যারা যারা অস্ত্র প্রশিক্ষণ জানেন তারা চলে আসবেন, তাদের কাছে সকালবেলা অস্ত্র বিতরণ করা হবে। এই অ্যানাউন্সমেন্টটি কিন্তু রাত্রবেলা আমরা যখন দিয়েছি তখনও আমাদের হাতে অস্ত্র আসেনি, আমরা আগাম একটা বার্তা দিয়েছি। প্রথম সকালবেলা অস্ত্র বিতরণ করা হলো, অস্ত্র বিতরণের পরে হাজার হাজার মানুষ পেশকার বাড়িতে নজরুলা মঞ্জুরের বাসভবনের সামনে, তারা যুদ্ধ হবে, যুদ্ধ শুরু হয়ে গেছে, পাকিস্তানিরা আক্রমণ করেছে, ওরা আমাদের পার্লামেন্ট বসতে দেয়নি, এইসব জিনিসগুলো ছিল মানুষের মধ্যে। আমাদেরকে ডিউটি দেওয়া হয়েছিল শহরের পূর্ব প্রান্তে, একটি খাল আছে যেটার মধ্যে দিয়ে গানবেট প্রবেশ করা যায়, ওই খালটির দুই দিকে আমরা থাকবো, অর্থাৎ কোনো গানবোট আমরা প্রবেশ করতে দেবো না, এরকম একটি আদেশ দিয়ে আমাদেরকে অস্ত্র বিতরণ করা হলো। কিন্তু আমরা সেখানে যাবো তার আগে নজরুলা মঞ্জুর বললেন যে একজন মেজর আসতেছেন, উনি আসলে তারপর তোমাদেরকে ছাড়বো, এর আগে ছাড়বো না। এটা কিন্তু 25 তারিখ রাত্র থেকে আরম্ভ করিয়া রাত্র গড়াইয়া 26 তারিখ এসে গেল। 26 তারিখে সকাল 12:30 মেজর জলিল এলেন, এসে নজরুলা মঞ্জুরের বাসভবনে ঢুকলেন হাজার হাজার মানুষের মধ্যে। তখন ওনার দুটো গোব একটু মোচা মোটামতো, উনি কডের একটি প্যান্ট পরা, একটা ফ্লাইং শার্ট হাফ, বাজু ছাজু খুব তাগড়া, তোমরা দেখলেই আর্মি মনে হয়, মাথায় ক্রুজ শার্ট। উনি এসে ঢুকলেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে উনি ওখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন যে বড় মাঠ কোথায়, বড় মাঠ কোথায়, অর্থাৎ একটা বড় মাঠ খুঁজতেছিলেন। তখন সরকারি বালিকা বিদ্যালয়ের যে মাঠটি, এই মাঠটি বড় মাঠ ওই বাসার সঙ্গে আহে, তখন বললেন যে তাহলে ওই স্কুলের গেট খুলে দাও,
হেডমিস্ট্রেস ওখান থেকে একটু দূরে বাসা, তার বাসায় চাবি চাইতে যাওয়া হলো, কেন চাবি নিবা কী নিবা, অনেক কৈফিয়াত এটা ভোরবেলার মানে দশটা সাড়ে দশটার ব্যাপার, হাজার হাজার মানুষের ব্যাপার। আমি তালাটি ভেঙে সদরগঞ্জ স্কুলের মেইন গেটটি আমি খুলে দিয়েছি। এখন যেটি দক্ষিণের গেট হয়েছে, দক্ষিণের গেটটি তখন ছিল না, শুধু পশ্চিমের গেটটি ছিল। মেজর জলিল এলেন, আমরা যারা অস্ত্রধারী আমাদেরকে মাঠের মধ্যে ফলিং করে দাঁড় করালেন, তারপর আমাদেরকে অস্ত্রটাকে নীল পজিশন অর্থাৎ মাটিতে অস্ত্রটাকে গড়াইয়ে দিয়া আমাদেরকে দাঁড় করিয়ে আমাদের ওখান থেকে ডিসভার্স করে দিয়া বললেন ওখানে অস্ত্র থাকবে, আসো আমরা বসি। এই করে আমাদেরকে বারান্দায় দিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ওনারা বসলেন টিচার্স রুমের মধ্যে। আধা ঘন্টা 35-45 মিনিট হবে, তার মধ্যে ওনারা বেরিয়ে এসে একটা ডিক্লারেশন দিলেন যে সরকার গঠন হয়ে গেছে, দক্ষিণাঞ্চলীয় সরকার, স্বাধীন বাংলার সরকার গঠন হয়ে গেছে, সরকারের রূপরেখা এই। 11 জনকে দায়িত্ব দিয়ে এই অ্যানাউন্সমেন্টটা তখন দিলেন এবং এখন থেকে সবাইকে এইটার অধীনে আসতে হবে। জাহাঙ্গীর কবির নানক আজকে আওয়ামী লীগের নেতা, সে তখন কেবল বিএম কলেজের ছাত্র, সেও এসেছে। একটা মাইক সদর থেকে আনা হলো, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে কি হবে এটা বলার জন্য গড়ি গড়ি করি একটু লেখা দিয়ে দিলাম যে সচিবালয় গঠন করা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় সচিবালয় স্বাধীন বাংলা সরকারের, এখন থেকে এটার অধীনে যুদ্ধ হবে, সবাই এটাকে সহযোগিতা করেন এবং এখান থেকে যুদ্ধ পরিচালিত হবে। এই আহ্বান সম্বলিত মাইকিংটি জাহাঙ্গীর কবির নানক, তখন আরও একটি ছেলে সবির আহমদ সিরাজী, এখন নাই, পরবর্তীতে মরহুম, মুক্তিযুদ্ধে ছিল, তো এরা মাইকিং করলো। আমরা কিন্তু সরদর গার্লস স্কুলের প্রত্যেকটি রুমে এক একটি দপ্তরের জন্য এক একটি রুম নির্ধারণ করা হলো এবং যাকে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হলো তিনি সেই বিভাগে থাকবেন। আজকের আমির হোসেন আমু তখন রিলিফ ত্রাণ বিভাগের প্রধান ছিলেন, আব্দুল বারেক ছিলেন স্বেচ্ছাসেবক প্রধান, এবং এইভাবে প্রত্যেকটি লোক এক একটি বিভাগের দায়িত্বে ছিলেন। সেই দায়িত্ব থেকেই কিন্তু তারা সেদিন এই স্বাধীন বাংলা সরকারের সচিবালয়, আজকে যেটাকে আমরা দক্ষিণাঞ্চলের সচিবালয় বলি, সেই যে সচিবালয় প্রতিষ্ঠিত হলো সচিবালয়ের অধীনে বরিশালে, মুক্ত বরিশালে আমরা যুদ্ধ শুরু করলাম। এর পর্যায়ক্রমে বরিশালের সঙ্গে জালকাঠির যোগাযোগ হলো, পটুয়াখালীর যোগাযোগ হলো, ভোলার যোগাযোগ হলো, আওয়ামী লীগের নেতৃবৃন্দ নুরুল ইসলাম মঞ্জুরের সঙ্গে যোগাযোগ করতে থাকলেন এবং তখনকার এই যে সচিবালয় তৈরি হলো, সচিবালয়ের বেসামরিক প্রধান হলেন নুরুল ইসলাম মঞ্জুর এবং সামরিক প্রধান হলেন মেজর এম এ জলিল। আর 9টা ডিপার্টমেন্টের 9 জন লোক 9টা ডিপার্টমেন্টের দায়িত্বে থাকলেন, তারা প্রত্যেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে থাকলেন। বরিশাল জেলা প্রশাসকের দপ্তরকে তখন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে, এই সচিবালয়ের নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। নট অনলি জেলা প্রশাসক, সমস্ত সাব ডিভিশনের SDOরাও আমাদের নিয়ন্ত্রণে চলে এলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তখন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আজিজুল ইসলাম, যিনি পরবর্তীতে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি এসে, তার একটা উইলি গাড়ি ছিল, ওই গাড়িটি আমাদেরকে দিয়ে তার পিয়নের একটি সাইকেল, হাম্বার সাইকেল, সেটি চালিয়ে উনি চলে গেলেন এবং বললেন মুক্তিযোদ্ধাদের জন্য এই গাড়িটি ব্যবহৃত হবে এবং ওনারাও আমাদের ইনস্ট্রাকশন এগুলো ফলো করতেন। তখন একটা অবস্থা ছিল এরকম যে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা এখানের প্রয়োজনে এক একটা অফিস অর্ডার হচ্ছে, অফিস অর্ডারগুলো কিন্তু সব সরকারি বালিকা বিদ্যালয় থেকে হতো, জেলা প্রশাসক সাহেব এই অফিস অর্ডারে একজন সিগনেটরি হিসাবে আবার পাস আউট করে দিতেন। এইভাবে একটি মাস আমরা কিন্তু মুক্ত বরিশালে ছিলাম। তারপর 25 এপ্রিল আর্মিরা এসে বরিশাল কবজায় নিয়ে নেয়, একদল সড়কপথে কনভয় নিয়ে, যারা ঢাকা থেকে আরিচা ফেরি পার হয়ে ফরিদপুর হয়ে, তৎকালীন কিন্তু তখন ফরিদপুর CNB ঘাটে এই পারাপারটা হতো, ওখান থেকে তারা আসতেছিল, তাদের একটা বহর পার হয়েছে, আর এক বহর উপরে এটা পার হতে হতে তাদের ওখানে একদিন সময় লেগেছে। আমরা কিন্তু ইনফরমেশনগুলো পেয়েছি যে দে আর কামিং ভেরি সুন, তারপরও আমরা আমাদের মতো করে আমরা প্রস্তুতি নিয়েছি। আর নদীপথে আসার জন্য বরিশালের উত্তর প্রান্তে আপনার তালতলির জুনার নামক একটা জায়গা আছে, ওখানে ওই নদী ছাড়া আড্ডা গানব ঢোকার কোনো পথ নাই, ওই পথে অ্যাম্বুশ তৈরি করা হলো, কতগুলো বাঙ্কার তৈরি করা হলো, সেখানে মুক্তিযোদ্ধারা রাইফেল নিয়ে প্রতিনিয়ত পাহারা দিয়েছেন। নট অনলি দ্যাট, ওই নদীটাকে আটকে দেওয়ার জন্যে 3টি জাহাজ নদীতে আড়াআড়ি করে বাঁধে রাখা হলো যে এই জাহাজগুলো না ডুবিয়ে অথবা জাহাজগুলোকে ক্রস যেভাবেই যা হোক এইগুলোকে ভেদ না করে আর কোনো গানবোট বরিশালে প্রবেশ করতে পারবে না। এগুলো মেজর জলিল ইনস্ট্রাকশনে এই কাজগুলো অতি দ্রুত আমরা সম্পন্ন করেছিলাম। তখন সেনাবাহিনীর কিছু লোক ছুটিতে আসছে, তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আনসার বাহিনীর একটা ট্রেন লোকজন কিছু সম্পৃক্ত হয়েছে এবং ছাত্রদের মধ্যে, ইয়াং ফোর্সদের মধ্যে কিছু কিছু লোক আমাদের ইনস্ট্রাকশন ফলো করছে, বিশেষ করে ওই যে শহরের উত্তর প্রান্ত তালতলি এলাকার যুবক ঠুবক, তারা এসে কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা দিয়েছে। ওটার কাছেই নাজিরবাড়ি নামক একটি জায়গা মহাবাস, সেখানে একটি ট্রেনিং ক্যাম্প স্থাপন করা হলো, সেখানে অনেক লোক মেহেন্দিগঞ্জের লোকজন সেখানে ছিল। 25 এপ্রিল যে ওরা আক্রমণটা করলো, তখন ওরা কিন্তু এমনভাবে আক্রমণ করলো, ওরা জলে
স্থলে এবং আকাশপথে। আকাশপথে ওরা দুটো হেলিকপ্টারে প্যারাট্রুপার নিয়ে এলো। প্যারাট্রুপাররা কাভারিং ফোর্সে ছিল গানবোটের। যারা ল্যান্ড ফোর্সের লোক আসলো তারা প্রথমে বরিশালের থেকে গোলনদীর থেকে আরও একটু উত্তর দিকে কটকস্থলে একটি জায়গা আছে, যেটাকে সাউদের খালের ব্রিজ বলা হয়, ওখানে মুক্তিযোদ্ধারা একটা অ্যাম্বুশ তৈরি করল। আব্দুর রব শ্রেণীবাস সাহেব গোলনদীর নিয়ন্ত্রণে ছিলেন। তিনি গোলনদী থেকে, যেহেতু এই সড়কপথে আসতে গেলে এই গোলনদীর এই রাস্তা ছাড়া আসার কোনো উপায় নাই, সেহেতু গোলনদীর লাস্ট এন্ডে উত্তর প্রান্তে তিনি এই অ্যাম্বুশটা তৈরি করলেন। সেখানে মুক্তিযোদ্ধারা অ্যাম্বুশে থাকলো, কিন্তু পাকিস্তান আর্মির কনভয়ের সামনে শুধু 303 রাইফেল দিয়ে যে এদেরকে প্রতিহত করা যায় না, এই জিনিসটি আমাদের রক্ত ছিল না, মুক্তিযোদ্ধাদের রক্ত ছিল না। আর ওরা কনভয় থেকে এটা দেখার সঙ্গে সঙ্গে ওরা প্রথমে গুলি করে 4 মুক্তিযোদ্ধাকে ওরা স্পটে শহীদ করলো। এরপরে গোলাগুলির শব্দে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে দোয়ারিকার ব্রিজ, শিকারপুরের দুটি ব্রিজ, এই দুটি ব্রিজে তখন দুটি ফেরি ছিল। ফেরিগুলো আমরা অনেক দূরে নিয়ে ফেরি ড্রাইভার ড্রাইভার তাদেরকে আমরা মানে অকেজো করে রেখেছিলাম। ওরা এসে এই ফেরিগুলোকে আবার কাছে গিয়ে ফেরিগুলোকে ওরা সচল করেছে। এই ফেরি পার হয়ে ওরা বরিশালে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সড়কপথে যারা আসতেছিল তারা বরিশাল এসে নূতন বাজার পুলিশ ফাঁড়ি, যেটা অর্থাৎ বরিশালের পশ্চিম প্রান্তের প্রবেশদ্বার, এখন তো শহর অনেক এক্সটেন্ড করেছে, তখন এক্সটেনশন হয়নি, ওখান থেকে এসে প্রথম দলটা মাগরিব নাগা তোরা এসে নূতন বাজার পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌঁছেছে। আমরা মুক্তিযুদ্ধ পরবর্তীতে এই তত্ত্ব আহরণ করেছি। এখানে ছিল মেজর ইয়াইয়া নেতৃত্ব দিছিল। কিন্তু আমার এখানে একটি দুঃখ আছে, দুঃখ হচ্ছে এই যে ঢাকা থেকে পাকিস্তানি বর্বর বাহিনী বরিশালে প্রবেশ করতে গিয়ে প্রথম মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ল, কিংবা মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করতে গিয়ে 4 মুক্তিযোদ্ধা স্পটে শহীদ হলো। রাস্তার পাশের ওই জায়গাটি কিন্তু আজকে কেউ চেনে না। তো 25 এপ্রিলে দুটো গানবোট এলো বরিশালে, এই শহরের উত্তর প্রান্ত তালতলিতে দুটো গানবোট এসে 9:30 থেকে প্রথম সেলিং স্টার্ট করলো। স্টার্ট করে ওদের একটা টার্গেট ছিল যে স্টিমারটি ডুবিয়ে দেয়া, ডুবিয়ে দিলে ওরা ওর উপর দিয়ে বরিশালে চলে আসতে পারবে। ওখানে বাংকারের মধ্যে যে মুক্তিযোদ্ধারা ছিল তারা ওই 12 কামানের গোলা, অর্থাৎ গানবোটের মধ্যে যে গুলি থাকে 12 অর্থাৎ 6 ওজনের গোলা, এটার সামনে যে 303 গুলি দিয়ে কিছু করা যায় না, এটা তাদের, তারা ওখান থেকে গুলি চালিয়েছে যথাযথ। ওরা জাহাজ ডুবিয়ে দিয়ে গানবোট নিয়ে বরিশালের দিকে অগ্রসর হলো। ওরা পোর্ট রোডে একটা জায়গায় নামছে। গানবোটটা বরিশালে আসতে আসতে রাত্র 8:30 বাজে গেছে। গানবোটের মধ্যে যারা ছিল তাদের মধ্যে কোনো অফিসার ছিল না। প্যারাট্রুপার একইভাবে আপনার এখন যেটি বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর রহমতপুর, তখন একটি ছোট্ট বিমানবন্দর, ওখানে প্যারাট্রুপার নামলো, তারাও বরিশালের দিকে এগুতে থাকলো। রাত্র 8 মধ্যে এই পুলিশ ফাঁড়িতে একত্র হয়েছে। প্যারাট্রুপারের মধ্যে যারা ছিল সেটা জানতে পারি নাই, আর গানবোটে যারা তারা এসে প্রথমে ব্ল্যাক আউট ছিল শহরটায়। আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পুরো শহর ব্ল্যাক আউট ছিল, ওরা শহরের কোনো কিছু খুঁজে পায় নাই। ওরা অভুক্ত, ওরা দোকানের মধ্যে দোকান ভাঙ্গিয়া বিস্কিট এইটা সেইটা এগুলো খাওয়ার চেষ্টা করতেছিল বারবার। তখন ওইখানে পোর্ট রোডে হাজি আদম আলী নামে একজন ইট ব্যবসায়ী, উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আর্মিতে ছিল। আদম আলী হাজি উর্দুতে কথা বলতে পারতো, তার সঙ্গে তাদের যোগাযোগ হইলে আদম আলী হাজি তাদেরকে আশপাশের দোকান টোকান থেকে কিছু খাবার দাবার জোগাড় করে দিছে। এই তাদের সক্ষমতা হয়েছে। তার একটা বিল্ডিং ছিল পোর্ট রোডে, ওই বিল্ডিংয়ের মধ্যে ওরা একদল উঠছে। এরপরে ওরা টের পাইছে যে নূতন বাজারে ওদের, ও লেফটেন্যান্ট কর্নেল হিসেবে আসলো, কর্নেল আতিক, সবাই কর্নেল আতিক আতিক বলতো, ও ছিল পাকিস্তান হকি টিমের একজন প্লেয়ার। তা আমাদের বরিশালের যারা হকির প্লেয়ার ছিল বা পাকিস্তান স্পোর্টসে যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে একজনের সঙ্গে ওর একটু সক্ষমতাও ছিল। সেই সুবাদে বরিশালে আসলে ও যেমন তাদেরকে খুঁজতেছিল, আর অন্য সবাই টের পাইয়ে তার সঙ্গে একটু সক্ষমতা হয়েছিল। আর্মি থাকলেও সে কিন্তু খুব ই ছিল না, ভিন্ডিক্টিভ ছিল না। ভিন্ডিক্সে ছিল মেজর ইয়াইয়া। এবং এই যে আমি বললাম কাজী আজরুল ইসলাম, কাজী আজরুল ইসলাম সহ কে কোন ব্যাপারে সম্পৃক্ত ছিল এদেরকে খুঁজে খুঁজে বাইর করা, তাদেরকে কিল করার দায়িত্ব ছিল মেজর ইয়াইয়ের উপরে। এবং মেজর ইয়াইয়াই কিন্তু এই কাজী আজরুল ইসলাম অ্যাট দ্য টাইম হিওয়াজ ইন ভোলা, বরিশাল ফল করার পরে সে ভোলা থেকে বরিশাল আসলো, ভাবলো যে আমরা অফিসার মানুষ, আমাদেরকে তো আর কেউ কিছু করবে না। উনি লঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে ওনাকে লঞ্চ ঘাটে ধরা হইলো। ভোলা থেকে ইনফরমেশন ছিল যে সে লঞ্চে যাচ্ছে বরিশালে। লঞ্চ থেকে নামার পর তাকে ধরা হইলো 5 মে তাকে ধরা হইলো। ওই দিনই তাকে ওয়াপদায় নিয়ে যাওয়া হইলো, রাত্রবেলা তাকে শাট ডাউন করা হইলো।
এবং এখানে যারা এই যুদ্ধের নেতৃত্বে করতে অ্যাট দ্যাট টাইম মেজর জলিল বরিশালে ছিলেন না, উনি অস্ত্র আনার জন্য গিয়েছিলেন ভারতে। 24 তারিখে উনি বরিশাল ছেড়ে চলে গেছেন। নুরুল ইসলাম মঞ্জুরও কেবল 23 তারিখে আইসা কিছু গ্রেনেড এবং কিছু অন্য কিছু অস্ত্র এটা নিয়ে এলেন ভারত থেকে। ওখান থেকে ইন্ডিয়ান আর্মিদের ইনস্ট্রাকশন ছিল যে তোমরা ট্রেন্ড ম্যান পাঠাও, সেই অনুযায়ী মেজর জলিলকে পাঠানো। নুরুল ইসলাম মঞ্জুর তার বাসভবন থেকে বাইরেইয়া মুক্তিযোদ্ধাদেরকে তালতলি থেকে ফিরানো, শহরের মধ্যে মুক্তিযোদ্ধাদের যারা আছে তাদেরকে একত্রিত করা, তাদেরকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়া। উনি ওনার গ্রামের বাড়িতে আগেই ফ্যামিলি পাঠিয়ে দিয়েছিলেন, গ্রামের মামার বাড়িতে, ওনার নিজের গ্রামের বাড়ি ছিল না, আমার বাড়িতে পাঠাইছেন। এবং এই যোদ্ধাদেরকে নিয়ে তুমি তালতলি থেকে প্রথমে আপনার লাকুটিয়া, লাকুটিয়া থেকে মোহনগঞ্জ, মোহনগঞ্জ থেকে আপনার ওটা হইল যাইয়া মাধবপাশা, মাধবপাশা থেকে একটা নৌকা নিয়ে উনি ওনার মামার বাড়ি মাহমুদকাঠি স্বরূপকাঠির মধ্যে খালে খালে চলে গেলেন। ওখান থেকে পরবর্তী পর্যায়ে আরও অনেক সফর সঙ্গীদেরকে নিয়ে উনি ভারতে চলে গেলেন। এবং ভারতে গিয়ে 9 নম্বর সেক্টর মেজর জলিল ওনার সঙ্গে ছিলেন না, মেজর জলিল আগেই ভারতে ছিলেন। নুরুল ইসলাম মঞ্জুরেরা ভারতে গিয়ে পৌঁছার পরে এটা মে মাসের সম্ভবত কাজী আজমল ইসলামের কিলিংয়ের আগেই ওনার ভারতে যেয়ে পৌঁছছেন। পৌঁছলে মেজর জলিলকে করিয়া অনেক আর্ম সহ এরা গেলেন, এদের লঞ্চ এবং ভারত থেকেও লঞ্চ তৈরি করা হয়েছিল, সেই লঞ্চের মধ্যে সমস্ত অস্ত্র নিয়ে ওনারা বরিশালে ফিরবেন, এরকম একটি টেন্ডেন্সি নিয়ে ওনারা 8ই মে ওনারা কলকাতা থেকে রওনা করিয়া বাংলাদেশে ঢোকার জন্য সুন্দরবন এলাকায় এলো। ডেঞ্জার বেল্টটা ক্রস করিয়া ওনারা অন্ধকারের মধ্যে সুন্দরবনের মধ্যে আসলে ওনারা নিরিবিলি একটা জায়গায় শেল্টার নিলেন এবং রাত্রবেলা খাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। পাকিস্তানি আর্মিরা আগেই উৎপাতা ছিল, তারা ফাঁদ পাইতে রাখছে যে এই পথে যেহেতু আসতে হবে সেহেতু গানবোট নিয়ে ওরা রেডি ছিল। এরা যখন তাদের আওতার মধ্যে চলে আসলো হঠাৎ করিয়া ওরা গানবোট থেকে লাইট জ্বালাই ফায়ার ওপেন করে দিল। ইতস্তত বিক্ষিপ্ত এই মুক্তিযোদ্ধারা এলোমেলো হয়ে গেল। 2টা লঞ্চের মধ্যে থেকে 17 জন লোক পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হইল। মেজর জলিল কোনো রকমের বিচ্ছিন্ন হয়ে গেলেন, নুরুল ইসলাম মঞ্জুর বিচ্ছিন্ন হয়ে গেলেন। বিচ্ছিন্ন থাকা অবস্থায় অনেক চড়াই উতরে পার হয়ে তিনি আমরা তারা ভারতের মাটিতে গিয়ে পুষলেন আর 17 জন পাকিস্তানি আর্মিদের মধ্যে ধরা পড়লেন, যাদেরকে পরবর্তীতে প্রথমে খুলনা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হলো। এবং একটা সুখের বিষয় হয়েছে, ওনাদেরকে যেখান থেকে ধরা হয়েছে যেই ঘটনার সঙ্গে ওনারা সম্পৃক্ত এই জাতীয় কোনো পেপার আর ঢাকায় যায় না, শুধু মানুষগুলোকে নেওয়া হয়েছে। যখন ওনারা টের পাইলেন যে ওনাদের মানে দোষ ত্রুটি সম্পর্কে কোনো এভিডেন্স এখানে আসে নাই, তখন ওনারা প্রত্যেকের ভোল পাল্টাইয়া অন্যভাবে কথাবার্তা বললিয়া বাঁচার চেষ্টা করছেন। এবং পাকিস্তানিদের আওতায় থাকার পরে ওনারা কেউই আর ওনাদেরকে গুলি করা হয়নি। তৎকালীন সময়ের মধ্যে ওইখানে প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ ছিলেন, তাকে ওরা প্রচণ্ডভাবে মারধর করিয়া পাকিস্তানের পক্ষে বিবৃতি দেওয়ার চেষ্টা করাইছে, কিন্তু উনি রাজি হন না। ওনার 2টা পাথরের হাত পাড়াইয়ে ভাঙিয়ে পালাইছে। পরবর্তীতে ওনাকে যখন স্বাধীনতা পরবর্তীতে আমরা রিকভার করছি ক্যান্টনমেন্ট থেকে, তখন ওনার প্লাস্টার করা ছিল জায়গাগুলো, উনি পরে মারা গেছেন, সংসদ সদস্য হয়েছেন। বরিশাল ফল করার পরে আমি নুরুল ইসলাম মঞ্জুরের ওই বহরে যেতে পারি, আমার উপরে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিল। বরিশাল শহরের দক্ষিণ প্রান্ত একটা ছোট্ট নদী, এই নদীর মধ্যে ফুয়েলকে পাহারা দেওয়ার জন্য ফুয়েলের দায়িত্বে নুরুল ইসলাম মঞ্জুর আমাকে দিলেন। এই ফুয়েলের দায়িত্বে আমি থাকলাম। যেদিন সকালবেলা বরিশাল ফল করে কামানের গোলাগুলি হয়, এই গোলাগুলির শব্দ আমি ওখান থেকে পাই। আমি ট্রেন ফোর্স হিসেবে কিন্তু তখনই বলছি যে আপনার কামানের গোলা বা যখনই যে কোনো গুলি 10 পাউন্ডের উপরে ওজনের গুলি হবে তখন সেই গুলি চালাইলে পরে 2টা শব্দ হবে, বাম্প করবে। এই বাম্পিংটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, কয় যে 2টা গুলি করছে, আসলে গুলি একটাই হয়েছে আর একটা বাকি শব্দটা হলো বাম্প ধাপ ধুপ ধাপ ধুপ। হ্যাঁ, তাই এই শব্দটা যখন আমি পাইছি প্রথমে 9:30-10টার দিকে ওই ফুয়েলের ওখানে থেকে, তখনই আমি বলছি যে হয়তো গানবোট আক্রমণ করছে অথবা কোনো কামান গোলাবর্ষণ করতেছে। আমরা যে এই কামান পাই নাই বা এই জাতীয় অস্ত্র আমাদের হাতে নাই এটা আমার জানা ছিল। বরিশাল শহরের সমস্ত মানুষ পালাইয়ে যাইতেছিল আমার পাশ দিয়া, আমাকে যাওয়ার জন্য বারবার বলছে। আমি বলছি যে না, আমার কাছে সিগন্যাল না আসা পর্যন্ত, কমান্ড না আসা পর্যন্ত আমি এই ফুয়েল রেখে যাবো না। বা এই আমির হোসেন আমু পরবর্তীতে এলেন, উনি লঞ্চের মধ্যে থাকলেন। মানে মনসুর আলম মন্টু এখন আমেরিকায় আছে, ছাত্রলীগের আর এক বন্ধু, সে এসে আমারে বলল যে আমার মামু ডাকতো, সে মামু আমাদেরকে একটু ফুয়েল দাও, বরিশাল শহর তো আর্মিদের কবজায় চলে যাচ্ছে, আমরা শহর ছেড়ে চলে আসছি, মঞ্জু হয়ে চলে গেছে, তুমি আমাদেরকে ফুয়েল দিই আমাদের লঞ্চে চলো আমাদের সঙ্গে। আমি বলছি নো, আমি দ্য লাস্ট ম্যান, আমাকে কমান্ড না আসা পর্যন্ত আমি যাচ্ছি, তোমাদের ফুয়েল লাগবে নাও,
ভারতে আমি যাই নাই, আমার প্রতি ইনস্ট্রাকশন ছিল নট টু গো দেয়ার। এখানে বিভিন্ন বেজে যে মুক্তিযোদ্ধারা ছিল, একজন ছাত্রনেতা হিসেবে তৎকালীন সময়ে আমার পক্ষে সম্ভব ছিল। এখানে ওখানে সব জায়গায় হেঁটেছি, আসাম ফিরোজের বাড়িতে, কামাল আফরোজ, মুশফিকুর রহমান, ছাত্রলীগের তৎকালীন পর্যায়ের যারা নেতৃস্থানীয় প্রত্যেকের গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে এনে বরিশাল শহরের এই দক্ষিণ প্রান্ত অর্থাৎ আর্মির রেঞ্জের বাইরে আমরা একত্রিত হয়েছি। ওখানে বসে অর্গানাইজ করেছি কীভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে। ততদিনে আমাদের সাবসেক্টর কমান্ডার শাহজাহান ওমর বরিশালে এসেছেন, আবুল হাসান আবদুল্লাহ বিএলএফের কমান্ডার হিসেবে বরিশালে প্রবেশ করেছেন, তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে একত্রিত হয়েছেন। যে তাদের ইনস্ট্রাকশন ছিল যে যুদ্ধটা দীর্ঘদিন চলবে, সাধারণ মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না, সাধারণ মানুষের মধ্যে আমাদের মিশে থাকতে হবে, তারা যেন আমাদেরকে ধরাইয়া না দেয় অথবা তাদের সঙ্গে বন্ধুত্ব রিলেশন করতে হবে, এই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের চলতে হবে। এইভাবে কাজ করেছি। 7ই ডিসেম্বর গভীর রাতে ওরা বরিশাল শহর থেকে পালিয়ে যায় লঞ্চ যোগে। 8 তারিখ বরিশালকে 8ই ডিসেম্বর মুক্তি দিবস বলি, কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে যারা ছিল তারা কিন্তু সারেন্ডার করে নেয়, আত্মসমর্পণ করে নেয়, তারা গোলাগুলি করতো, তারা নুরুল ইসলাম মঞ্জুরের কাছে আত্মসমর্পণ করবে। সেই অনুযায়ী আমরা নুরুল ইসলাম মঞ্জুরের আসার জন্য অপেক্ষা করি। নুরুল ইসলাম মঞ্জুর 16ই ডিসেম্বর বরিশালে এসে বসে, আজকে 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে যে আনুষ্ঠানিকতা, ঢাকায় আত্মসমর্পণ, সারেন্ডার যেভাবে আমরা দেখি, সেদিন এই জিনিসগুলো তো এখান থেকে আমাদের দেখার সুযোগ হয় নাই, জানারও সুযোগ হয় নাই। নুরুল ইসলাম মঞ্জুর 11টার দিকে বরিশালে এসে নামছেন, আপনি বলতে ওই লঞ্চে ছিলেন এসেছেন, ওই ওই লঞ্চ পরে তার ওনারাও আসছেন, ওনাদের নাম্বার কথা কালিজিরায়, কিন্তু কালিজিরা থেকে আসতে গেলে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আসতে হবে, ওনাদের গতিপথ চেঞ্জ করে আরও সামনে দিয়ে করাপুর থেকে ওনারা উঠছেন। ওনাদেরকে এখন তো পিচ ডালা রাস্তা, তখন ইটের রাস্তা ছিল লাল, সেই রাস্তা দিয়ে ওনারা এসছেন, কতকে হেঁটে এসছেন, কতকে গাড়িতে এসছেন, এটা আমার মনে আছে এখনো। ওনাদেরকে আমরা রিসিভ করেছি 17ই ডিসেম্বর, ওই ওয়াবদার ওরা আনুষ্ঠানিকভাবে নুরুল ইসলাম মঞ্জুরের কাছে আত্মসমর্পণ করেছে। দোয়ারিকা শিকারপুরের ফেরিঘাটে পাকিস্তানিদের যে আর্মিরা আটকা ছিল ওরা সারেন্ডার করেছে 18 তারিখ, 19 তারিখে গৌরনদী কলেজ, 20 তারিখে আপনাদের মেহেন্দিগঞ্জ সর্বশেষ আত্মসমর্পণ, 20-21 তারিখে হবে। মুক্তিযুদ্ধের সময় এইভাবে মানুষের একাগ্রতা, সাহস, বীরত্ব এ বর্ণনা করা যায় না। আজকে আমরা রাজনৈতিক কারণে অনেক অনেক এভাবে ওভাবে হয়েছি, একজন আরেকজনকে মূল্যায়ন করি না, একজন আরেকজনকে দাম দিতে চাই না, যে কারণে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধটাকে যেভাবে আমরা উঁচুতে রাখতে পারতাম, পৃথিবীর বুকে এইরকম একটি মুক্তিযুদ্ধ ইতিহাসে কিন্তু একটি অনন্য উদাহরণ, কিন্তু মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের স্পট, মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা, এগুলো কিছুই আমরা তুলে রাখতে পারবো না। দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, বাংলা নামের দেশ পাকিস্তান থেকে বাংলা নামের দেশে মানে রূপান্তরিত হয়েছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, পতাকার পরিবর্তন হয়েছে, এটি তো না। আমরা আমাদের বীরত্ব, আমরা আমাদের সাহস, একটি হানাদার বাহিনী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সৈন্যদের বিরুদ্ধে সাধারণ মানুষ হিসেবে আমরা প্রতিরোধ করেছি, আমরা জয়ী হয়েছি, আমরা বিজয়ী হয়েছি, এই বিষয়টিকে যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এন তেন এগুলোর কোনো মানে হয় না। এটা চিরজাগরুক রাখবার জন্য যে কোনো মুক্তিযোদ্ধা, তিনি আজকে যে দলের হন, যে মতের হন, যে পথের হন, তার মুক্তিযুদ্ধকালীন অবদানকে, অর্থাৎ আমি উপমানটা এইভাবে বলি যে আপনাকে বৃহস্পতিবারের কাহিনী বলতে বলা হয়েছে, সেখানে আপনি নিশ্চয়ই শনিবার রোববারের কাহিনী নিয়ে বৃহস্পতিবারকে মেলান করতে পারেন না, বৃহস্পতিবারে যে যেখানে ছিল সেটি আপনি বলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসে আমাদের মতো যারা রাজনীতির মধ্য দিয়ে আমাদের পরিপক্কতা এসছে এবং বাংলা নামের দেশ প্রতিষ্ঠায় আমরা যারা অংশ নিয়েছি সেই রাজনীতির ধারাবাহিকতা এসে আমরা যখন রাজনীতির কতগুলো বিষয়কে এড়িয়ে চলার চেষ্টা করি অথবা এই বিষয়গুলো ভালো না আখ্যা দেওয়ার চেষ্টা করি, তখন রণাঙ্গনে আমার সঙ্গে বন্ধুরা রাজনীতির আর একটা জায়গায় থেকে তারা সেই অন্যায়টাকে সমর্থন করে। আরও ঘটনা হয় এই অন্যায়টাকে শুধু সমর্থনই নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের কাহিনী বলতে দিয়ে ওই বন্ধু যখন কাহিনীগুলো বলেন তখন তিনি তার নিজকে জাহির করেন, তার দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নাম জাহির করেন, আমি যেহেতু প্রতিপক্ষ তার সেহেতু গুণ্ডক্ষরে আমার নামটি তিনি তোলেন না। এবং এটি যখন আবার আমি শুনি, আমাকে আমি যখন আবার মুক্তিযুদ্ধের কাহিনী ইতিহাস বলি তখন আবার ওই ক্ষোভ থেকে বিক্ষোভ থেকে আমি আর তার নামটি একেবারেই বলি না। এর জন্য কারণ কি, আপনারা যারা নতুন প্রজন্মের বন্ধুরা আছেন, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনারা শোনেন অমুক একজন ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা, অমুকে খ্যাতিমান মুক্তিযোদ্ধা, কিন্তু আরেকজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা তাকে স্বীকৃতি দিচ্ছে না, আরেকজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলছে, এ কারণে মুক্তিযোদ্ধাদের উপরে আপনাদের কোনো শ্রদ্ধা ভক্তি এটা থাকে না, যেমন যেমনটির পর্যায়ে আজকে আমরা রয়েছি। আবার একেবারে শুধু রাজনৈতিক কারণে বেলেল্লামি করে কোনো জায়গায় থেকে মানসম্মান নেব এরকমটাও ভালো লাগে না। শহরে
ডাইল ভাত খাওয়ার মতো ব্যবস্থাটি আছে, যে কারণে কোথাও ধর্ণা দিতে হয় না, কোথাও যেতে হয় না, কারোর সঙ্গে দালালি করতে হয় না, অর্থ বৃত্তের জন্য কোথাও দৌড়াতে হয় না। নিজেকে এখনও শুদ্ধভাবে রাখতে সক্ষম হয়েছি আমার চিন্তা অনুযায়ী, এবং এই শুদ্ধতার মধ্য দিয়েই আমি মৃত্যুবরণ করব। তবে খুব একটা স্বাদ আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছরটির দিকে যেতে চাই। 2021-22 সালে 50 বছর পূর্তি হবে, আমি এটির দিকে যেতে চাই, এতদিন পর্যন্ত নিজেকে জীবিত রাখতে চাই। আর ব্যক্তিগতভাবে আরেকটি বিষয় বলি, যুদ্ধ পরবর্তীতে ফিরে এসে আমি সেই সময় রাজনীতির একটি উল্টো দিকে থাকার কারণে, অর্থাৎ মেজর এম এ জলিলকে ভালোবাসার কারণে পরবর্তীতে তিনি জাসদ রাজনীতিতে সম্পৃক্ত হন, ওই বলয়ে থাকার কারণে আমি কিন্তু অনেকদিনই পালিয়ে বেরিয়েছি পুলিশের জন্য, রক্ষী বাহিনীর জন্য। তারা আমাদেরকে ধাওয়া করেছে, আমাকে ধাওয়া করেছে, আমি তাদেরকে এড়িয়ে চলেছি। এই কারণে মাস্টার্স পরীক্ষাটি দিতে গিয়ে ফার্স্ট পার্ট পাস করলাম, সেকেন্ড পার্টটি যখন পরীক্ষা হবে তখন রক্ষী বাহিনীর আমি ওয়ান্টেড পার্সন, আমার পক্ষে শহরে আসা সম্ভব হল না। যদিও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাকে বলেছিলেন যে আমাদের বাসায় এসে বস, খাতা দেব, তোকে দেখাবো, তুই হলেই আসিস, তোকে এইভাবে আমরা পার করে নেব, কিন্তু আমি সাহস পাইনি, স্যারদের বাসা পর্যন্ত আসবো রক্ষী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে, এটুকু সম্ভব ছিল না। তো এসব ক্ষোভ বিক্ষোভ মনের মধ্যে আছে। তারপরেও বলি, বাংলা নামের দৃষ্টি আছে, লাল সবুজের পতাকা ওড়ে, এখনও সূর্যের আবার সকালে লাল আলো দেয়, বাংলাদেশের সমস্ত পাতা বৃক্ষ এখনও সবুজ, সেই দৃষ্টার মধ্যে আমি আছি, নিঃশ্বাস নিছি, প্রশ্বাস নিচ্ছি। আপনারা হয়তো ওয়াবদা ক্যান্টনমেন্টের ওখানে টর্চার সেল বাংকার এগুলো আপনারা দেখবেন, ওই 50টি বাংকার ছিল, সবগুলো ভেঙে ফেলা হয়েছে, ঠিকাদার হয়তো খালপাড়ের ওগুলো না ভেঙে বিল নিয়ে গেছে, সেগুলোই এখন আমাদের একটা সম্পদ। আর টর্চার সেল যে দুটো বিল্ডিংয়ের মধ্যে ওঠে ওরা নারী নির্যাতন করতো, পরবর্তীতে ওই বিল্ডিংয়ে আর ওয়াবদার কোনো স্টাফ ঢুকে নেয়, অভিশপ্ত বিল্ডিং হিসেবে ওরা ফেলাই রাখছে, যে কারণে জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা টোটাল জায়গাটাকে আপাতত রক্ষা করেছি, পরবর্তী পর্যায়ে ওটাকে ওরা ওই ভবন দুটোকে রক্ষার জন্য চেষ্টা করবো। যে ব্রিজটি আপনারা দেখেছেন, ব্রিজে প্রথম দিকে ওরা নদীর পাড়ে এনে লোক মারত, যখন মুক্তিযোদ্ধারা নদীর এপারের দিকে আবার সন্ধ্যার পরে গোলাগুলি করেছে, তখন ওরা আপ বলছে যে মুক্তিযোদ্ধারা এত কাছাকাছি আসছে, ওরা আর বাইর হতো না, ওরা তখন ওদের ওই পাশের যে খালটা তখন শ্রোতা ছিল, খরচ শ্রোতা ছিল, ওইটার মধ্যে থেকে ওরা ওই মানুষদেরকে মেরে খালের মধ্যে ফেলে দিত, কিছু মানুষ খালের দুই পারে ডেড বডি বাজিয়ে থাকতো। বরিশাল তৎকালীন মিউনিসিপ্যালিটি থেকে ধাঙন নিয়ে ওই ডেড বডিগুলো ওরা আবার ওই খালের মধ্যে দিয়ে হাইটে হাইটে নদীতে নামাই দিত, নদীতে ভেসে যেত শিয়ালগুলো রেখে। এই ছিল তখনকার ইতিহাস। আর আজকে এই ইতিহাসকে সংরক্ষণের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের মাধ্যমে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা দিয়ে ওটাকে সংরক্ষণের একটা পদক্ষেপ নিয়েছি। হয়তো এই জিনিসটার মধ্যেও পার্কে পার্কিংয়ের নামেও যদি কোনো ছেলেরা যায়, অন্তত এটুকু যদি বলে যে এই এইখানে নারী নির্যাতন হতো, পাকিস্তানিরা এখানে এটা করতো, এই ব্রিজটার উপরে বসে মানুষ হত্যা করতো, এইটা ছিল বাংকার, এখান থেকে এলএমজি পয়েন্ট করিয়া মানুষকে মানে পাহারা দেওয়ার ব্যবস্থা ছিল, এটা ছিল খাল। এই জন্য আমি বলি, এই স্থানগুলোকে যদি চিহ্নিত করতে পারেন এটিও যথেষ্ট, আমরা বেঁচে থাকবো উৎসবের মধ্যে। ধন্যবাদ অনেকে।